তোমরা যারা ইংলিশ ভাষণ আসো প্লাস বাংলা ভাষান সবার জন্যই রিকোয়েস্ট তা হচ্ছে পেন্সিল সহ বসো আজকে পেন্সিল সহ ঠিক আছে পেন্সিল প্লাস রাবার সহ বসো হুম আর সবাই হচ্ছে মিউট রাখবা ঠিক আছে কেউ আনমিউট হবে না প্লিজ সো আমরা চ্যাপ্টার টু শুরু করব আমাদের ম্যাথের চ্যাপ্টার টুতে ছিল হচ্ছে তোমার দ্বিমাত্রিক এরকম কোনো একটা বিষয় ছিল মেবি হ্যাঁ এরকম কিছুটা ছিল সো তার মানে হচ্ছে এটা নিয়ে মূলত জিওমেট্রি বা জিয়ামিতি নিয়ে কথাবার্তা হবে এখানে ঠিক আছে সো যেহেতু জিয়ামিতি নিয়ে কথাবার্তা হবে সো আমরা হচ্ছে বা জিওমেট্রি যারা ইউনিভার্সেন জিআই মিটিকে বলা হয় জিওমেট্রি ওকে সো আমরা হচ্ছে কিছু প্রাথমিক ধারণা নিয়ে নিব আমরা অ্যাট ফার্স্ট বইতে যাব না আমি জানি না বইতে কি লিখছে বাট বইতে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে তোমাদের জিয়ামিতি নিয়ে কিছু কথাবার্তা আছে মেবি

তো তোমরা যদি উল্টা পাল্টা করো যে আনমিউট করো ঠিক আছে রাখো তাহলে কিন্তু সবাই দেখে ফেলবে এ কিন্তু ইউটিউবেও দিব আজকে ভিডিওটা হ্যাঁ সো একটু বি কেয়ারফুল ঠিক আছে ওকে সো দেখো বিষয়টা আমি তোমাদের বলি যে এই জিআইমিটি নিয়ে যখন আমরা কাজ করব আমরা অ্যাট ফার্স্ট বইতে যাবো না আমরা অ্যাট ফার্স্ট কিছু বেসিক ধারণা নিয়ে নেব বেসিক ধারণা নেওয়ার পর দেন হচ্ছে আমরা মূল বইতে যাবো ঠিক আছে সো এখনও কে যেন আনমিউট আসো প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করি মিউট করো সো অ্যাট ফার্স্ট আমরা জানবো জিআইমিটি বা জিওমেট্রি মানে কি তো আমরা চলো জানি আগে হ্যাঁ আমি আমরা জানি জিয়ামিতি বা জিওমেট্রি অর্থ কী বা মানে কি এটাকে দ্বারা কী করা হয় একটু চলো আমরা জেনে আসি সো এখানে যদি আমরা এরকম বলি জিও জিয়ামিতি জিয়ামিতাকে ভাগ করো খেয়াল করো ভালো করে জিয়ামিতি ভাগ যদি করি আমরা জিয়ামিতিকে তাহলে কি জ্যা জিয়ামিতি জ্যা প্লাস মিতি কে যেন আলমিউট আসো প্লিজ ভাইয়া মিউট করো সো সাদিয়া আনমিউট করো জিয়ামিতি তাহলে কি জ্যা প্লাস মিতি তাই না তার মানে কি তার মানে হচ্ছে দুটো পার্ট পাইলাম যে একটা আর মিতি একটা এখন আমরা জানবো কোনটাকে কি বলা হয় আছে ইংলিশ ভাষা যারা আসো একটু ওয়েট করো আমি আসতেছি ঠিক আছে তো জ্যা অর্থ হলো ভূমি লিখে রাখো দরকার ওইটা তোমরা জিয়ামিতি যে অর্থ হলো ভূমি মিতি অর্থ পরিমাণ তার মানে কি ভূমির পরিমাণ তাহলে ভূমির পরিমাণ নির্ণয় করতে আমরা জেয়ামিটি ইউজ করি এরকম বোঝায় আসলে মোটামুটি বোঝায় মাপ যোগ করার জন্য মনে করো বিষয়টা এরকম যে অনেক সময় কি করা হয় না সময় যে জায়গা মাপতে হয় না হ্যাঁ দেখবা বাসার জায়গা মাপে তো এই জায়গা মাপার ক্ষেত্রে কিন্তু আমরা এই জিয়া মিটি ইউজ করি ঠিক আছে জিয়ামিতির যে ধারণা এটা ইউজ করি তো জিয়ামিতিকে যদি আমরা ভাগ করি দুইটা এই জিয়ামিতি শব্দটাকে ভাগ করবো তাহলে আমরা দুইটা ওয়ার্ড পাবো কি পাবো জ্যা প্লাস মিতি তার মানে কি জিয়ামিতি জ্যা এর অর্থ হলো ভূমি ভূমি ঠিক আছে আর মিতি অর্থ হচ্ছে পরিমাণ করা পরিমাপ করা এখন আমরা যদি ইংরেজিতে আসি জিওমেট্রি ঠিক আছে এটাকে বোঝায় কি জানো মানে আর্থ মিজার সহ সচলতে থাকুক এটা লাইভে থাকবে তুমি পাবা এখন এখন পাবা সমস্যা নাই সো জিওমেট্রি মানে হচ্ছে আর্থ মেজার ঠিক আছে আর্থ মেজার সো তুমি মেজারমেন্ট করবা কাকে আর্থকে হ্যাঁ এই এই যে এখানে তাহলে কি হবে সেটা সেটা হচ্ছে জিয়ামিতি বা জিওমেট্রি হবে ওকে সো এখন দেখো আমরা এটুক ক্লিয়ার যে জিয়ামিতি মানে বা জিওমেট্রি মানে হচ্ছে পরিমাপ করা পরিমাপ করা এটুক আমরা ফুল ক্লিয়ার একদম তো এখন এই এইটাকে আমরা এই পরিমাপ করার জন্য কি বলবে এটা রেকর্ড থাকবে এটা রেকর্ড থাকবে মিউট রাখো এখন কথা হচ্ছে এই জিয়ামিতি যদি আমরা বুঝতে চাই দেখো একটা কথা হচ্ছে কি জিয়ামিতি বা জিওমেট্রি সবার কাছে হার্ড লাগে বাট আমরা এমনভাবে পড়ার ট্রাই করব যেন আমাদের কাছে সহজ হয়ে যায় জন্য আমরা কিছু বেসিক কিছু জিনিস আমরা জেনে নেব সো প্রথমে আমরা জানবো বিন্দু বা পয়েন্ট বিন্দু বা পয়েন্ট বিন্দু বাংলা নাম পয়েন্ট পি ও আই এন টি পয়েন্ট হচ্ছে ইংরেজি নাম সো আমরা জানবো আগে বিন্দু কি ঠিক আছে তা এখন দেখো বিন্দু আমরা যদি এখানে একটা বিন্দু আঁকি বা একটা পয়েন্ট আঁকি এই যে ঠিক আছে এটা আঁকলাম এখন এটা একটা অবস্থান আছে না মানে একটা জায়গায় অবস্থান করতেছে না আছে কিন্তু এটা কোনো আঁকার বুঝতেছি আমরা কেমন কি হবে বা এরকম কোনো কিছু বুঝতেছি এরকম কিন্তু আমরা কোনো কিছু বুঝতেছি না তাই না এরকম কোনো কিছু বুঝতেছি না তার মানে কি এটার কোনো আকার মাত্রা ঠিক আছে এরকম কোনো কিছু নাই অনলি ফর কী আছে অবস্থান আছে কি আছে অবস্থান এই যে একটা বিন্দু এই অনেকগুলো বিন্দু আমরা কিন্তু যখন সায়েন্স করতেছিলাম বিজ্ঞান তখন আমরা কি করছিলাম বলতো তখন আমরা দেখছিলাম যে আমাদের সেল বা কোষ আছে এখন কোষগুলো কেমন থাকে লেগে থাকে একটা সাথে একটা মনে করো আমি একটু আঁকি মনে করো এই যে একটা কোষ তারপরে এই যে একটা কোষ তারপরে কি এই যে একটা কোষ হ্যাঁ এই যে একটা কোষ আজকে একটা স্লো হয়ে যাবে কারণ ফেসবুক লাইভে আসি আমরা এই জন্য আর কি হ্যাঁ একটু সমস্যা নাই এটা কোষ মানে কি কোষগুলো একদম লেগে থাকবে একদম কি লাগবে লেগে থাকবে লেগে আছে একদম সো এই কোষগুলো লেগে লেগে থাকার পর একটা কী হয়ে যায় একটা বড় একটা চাম আমাদের তো হয়ে গেছে না হ্যাঁ যেমন একটা লোহার দণ্ড হ্যাঁ আমরা কিন্তু আগে দুই তুই পড়ছিলাম এটা লোহার দণ্ড এখানে কি আছে অনেকগুলা অনুপরমাণু এখানে কি যুক্ত আছে যুক্ত হয়ে 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 একটা লোহার দণ্ড হয়ে গেছে সো একটা একটা যদি আমরা রেখা বা লাইন আঁকি আমরা সংখ্যা রেখা দেখছিলাম না আগের অধ্যায় নাম্বার লাইনস একটা রেখা আঁকছিলাম এই রেখা আঁকছিলাম বাট এখানে অনেকগুলো বিন্দু আছে এই যে একটা বিন্দু এখানে একটা বিন্দু এইখানে একটা বিন্দু তারপর এইখানে একটা বিন্দু এই অনেকগুলো বিন্দু যুক্ত হয় যুক্ত হয়ে একটা একটা লাইন বা একটা রেখা হয়ে যায় বুঝতে পারছো সো বিন্দু মানে সিঙ্গেল একটা পয়েন্ট জাস্ট বিন্দু বা পয়েন্ট মানে সিঙ্গেল একটা পয়েন্ট তাহলে কি আমরা কী বলতে পারি ইংরেজিতে অনলি ফর এটা কি আছে পদিশন আছে পদিশন তাহলে কি এ পয়েন্ট হ্যাজ পদিশন পজিশন আছে কিন্তু এটার কোনো কি নাই বাট আমরা কি বলতে পারি হ্যাভ নো ম্যাগনিটিউড নাই মানে কোনো মাত্রা নাই ম্যাগনিটিউড অর্থ হল মাত্রা যারা ইংলিশ ভার্সন রয়েছে হ্যাঁ মাত্রা এটা কোনো মাত্রা বা আকার কোনো শেপ এগুলো কিছু আমরা বলতে পারবো আর নাই মানে কি একটা জাস্ট অবস্থান আছে বিন্দু তার মানে কি আমরা যত কিছু আঁকবো মনে করো একটা ট্রায়েঙ্গেল আঁকি আমরা ট্রায়াঙ্গেলটা মনে করো আমরা শেপ নিতে পারতাম এখানে কিন্তু আমি এত ঝামেলা করবো না একে দিলাম এখানে হ্যাঁ সো এইখানে এক তিনটা লাইন তিনটা লাইন আছে দেখো এই যে একটা লাইন এই যে একটা লাইন এই যে একটা লাইন তিনটা লাইন মিলে একটা ত্রিভুজ হয়েছে হ্যাঁ সো এই যে ত্রিভুজটা যে হয়েছে এখানে লাইনগুলো আঁকছি এই লাইনগুলো কিন্তু অনেক আসলে কিসে সমন্বয় গঠিত বলো তো এই পয়েন্ট বা বিন্দুর সমন্বয়ে গঠিত পয়েন্ট বা এই যে পয়েন্ট বা বিন্দু সমন্বয় এটা গঠিত হয়েছে তাহলে বিন্দু বা পয়েন্ট নিয়ে আশা করি আমাদের কোনো সমস্যা নেই জাস্ট একটা সিঙ্গেল একটা কি একটা অবস্থান একটা পজিশন আর এছাড়া কিছুই না সো এখন আমরা দেখব রেখা বা লাইন হ্যাঁ এই যে যে আমরা আঁকছি ভালো করে খেয়াল করবা এই যে বিন্দু হ্যাঁ

একসাথে একসাথে মনে মনে লাইন লাইন বাট এখানে আছে বিন্দু আছে আসলে আছে আছে এখানে বিন্দু তো মনে হচ্ছে কি এই বিন্দুগুলো চলতেছে আমরা বলতে পারি অনেকগুলো বিন্দু মিলে একটা রেখা বা লাইন হয় অথবা তুমি যেটা বললা যে বিন্দু চলার পথকে আমরা কি বলতে পারি লাইন বা রেখা বলতে পারি ঠিক আছে এটা বলতে পারি তো আমরা বুঝলাম কি রেখা বা লাইন আমরা আঁকলাম বাট ওটা মূলত কিসের সময় গঠিত পয়েন্টের সমন্বয়ে গঠিত তো আমরা জিয়ামিটিতে বা জিওমেটিতে যা কিছু করবো না কেন এখানে সব কিন্তু কী থাকবে এই পয়েন্টের সমন্বয়ে সব গঠিত হবে পয়েন্ট বা বিন্দু যেমন আমাদের দেহতে কত আমরা গতকাল দেখছিলাম সাঁত্রিশ ট্রিলিয়ন কী আছে আমাদের কোষ বা সেল আছে সো এইগুলা কিন্তু আলাদা আলাদা আছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না মনে আছে একসাথে আছে একটা দেখো ত্বক দেখো ত্বক মনে আছে একটা চামড়া হ্যাঁ একটা মনে আছে কিন্তু এখানে কী আছে অনেক অনেক আছে অসংখ্য কোটি কোটি কী আছে এখানে সেল বা কোষ আছে তো এখানেও তাই যখন আমরা একটা লাইন আঁকবো তখন লাইনকে মনে হবে কি একটা লাইন কিন্তু এখানে কী আছে অনেকগুলো পয়েন্ট বা বিন্দু আছে ওকে এই লাইন আবার কয়েক প্রকার হয় জানো দুই প্রকার একটা হলো কি স্ট্রেট লাইন বা সোজা সোজা লাইন একটা হলো কি জানো কার্ভড লাইন বা বক্র মানে একা লাইন ঠিক আছে দেখো সোজা মানে কি মনে করো যদি সোজা হয় একদম সোজা যদি ফুল সোজা হয়নি মানে ধরো সোজা তো যদি এরকম সোজা হয় তখন তাকে বলা হবে কি জানো একদম স্ট্রেইট বলা হবে হ্যাঁ তো অবশ্যই এই আছে ওটা পড়ে আসি আর যদি একটু আঁকা পাকা হয় আঁকা বাঁকাটা দেখি আমি ভালো আঁকা ভালো আঁকতে পারি হ্যাঁ দেখো এই যে আঁকা বাঁকা সো এটা হচ্ছে আঁকা বাঁকা সো এটাকে বলা হবে কার বা তোমার আঁকা বাঁকা লাইন বলা হবে আমরা সহজে আঁকা বাঁকা পড়ি বক্রটা একা তো কঠিন ভাই বাই লাগে না ঠিক আছে আমার 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 হচ্ছে জীবনটা সহজ আমি হচ্ছে মনে করো এই কঠিন কঠিন শব্দ ভয় পাই হুম এখন দেখো তো আমরা কি বুঝলাম বিন্দু প্রথমে পড়লাম তো বিন্দু কী পড়ছি আমরা বা পজিশন কী পড়ছি আমরা পড়ছি হচ্ছে কি যে একটা নির্দিষ্ট জাস্ট কী আছে অবস্থা আমরা পজিশন আছে এছাড়া কিছুই নাই সে হচ্ছে কি একটা জাস্ট পয়েন্ট বা বিন্দু এই পয়েন্টগুলোকে যখন আমি একসাথে করবো জড়ো করবো তখন কি হয়ে যাবে সেটা লাইন হয়ে যাবে যেমন এই যে এখানে অনেকগুলা কি আছে ওই মাউসটা আমার হারাই গেছে নাকি মাউস আছে এই যে আমার এখানে কি আছে আমার এখানে আছে তোমার এই যে অনেকগুলা কি আছে অনেকগুলো বিন্দুগুলা কী হয়েছে যুক্ত হয়েছে হ্যাঁ পরপর যুক্ত হয়ে কী হয়েছে একটা লাইন হয়ে গেছে সো আমরা কি বলতে পারি লাইনগুলো গঠিত হয় কী সমন্বয় বিন্দুর সমন্বয় বা পয়েন্টের সমন্বয় হ্যাঁ রেখা গঠিত হয় পয়েন্টের সমন্বয় ওকে এটা বুঝলাম আবার বুঝলাম রেখা আবার অনেক দুই প্রকার হতে পারে একটা হলো সরল মানে কি একবার সোজা স্ট্রেইট হবে কোনো একা পাকা হবে না আরেকটা কি একা বাঁকা হবে হ্যাঁ সেটা হচ্ছে কি আমাদের কার্ভ লাইন বা আঁকা বাঁকা লাইন এটুকু আমরা আশা করি ক্লিয়ার সো এখন আমরা দেখবো এই রেখা নিয়ে একটু কাজ দেখবো আমরা হ্যাঁ একটু দেখি এগুলো হচ্ছে একবারে বেসিক ঠিক আছে এগুলো একটু আমরা জানবো জানলে আস্তে আস্তে আমাদের দেখা যাবে যখন আমরা বড় বড় জ্যামিতি করবো তখন হচ্ছে আমাদের সব কিছু ইজি হয়ে যাবে আমরা একবারে বইতে যাচ্ছি না চ্যাপ্টার টু শুরু করতেছি না আমরা হচ্ছে আগে বেসিক কিছু ধারণা নিয়ে নিই ঠিক আছে তারপরে আমরা আমরা বই দেখবানি বইতে কি বলছে আমরা পরে দেখবানি হ্যাঁ সো আমরা একটা আগে একটা কাজ করি একটা সরল লেখা আঁকি ঠিক আছে একটা তোমার স্ট্রেট লাইন আঁকি হ্যাঁ সরল লেখা মানে হচ্ছে স্ট্রেট লাইন সো চলো আঁকি আমরা একটু মনে করো মনে করো এটা হচ্ছে আমাদের স্টেট লাইন মোটামুটি একটু সোজাই হয়েছে সমস্যা নেই খারাপ হয় নাই দেখতে সো এই লাইনের একটু খেয়াল রাখবা যে এই যে যে রেখা এটার কোনো প্রান্ত বিন্দু নাই মানে এটা চলতে থাকবে যেমন দেখো আমরা যখন নাম্বার লাইন করছিলাম আমাদের এটা অনেক বড় হইতে পারতো না মানে এরকম শেষ আছে শেষ নাই সো এটাকে আমরা কী দেবো কোনো এটা কোনো শেষ নাই এটা চলতে থাকবে এরকম আমরা একটু তীর চিনতে বলে দেবো এটা কি হবে খেয়াল রাখবা ইনফিনিটি হ্যাঁ ইনফিনিটি চলিতে থাকিবে এটা ঠিক আছে এই যে সো এদিক দিয়েও যাবে সে বড় হবে এক্সপ্যান্ড হবে এইখান দিয়েও সে এক্সপ্যান্ড হবে কোনো সমস্যা নেই হোক না ঠিক আছে তো এটাও তো আর একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য যে এই সরল লেখা বা হচ্ছে তোমার স্টেট লাইন কি হয় চলতেই থাকে চলতেই থাকে বুঝতে পারছো এর কোনো প্রান্তবিন্দু নাই তার মানে কি এই যে লাইনের কোনো কি নাই ইন পয়েন্টস নাই হ্যাঁ তোমার এন্ডিং পয়েন্ট নাই মানে শেষ শেষ বিন্দু নাই চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ লাগবে ততক্ষণ চলবে সমস্যা নেই যখন আমার লাগবে না তখন আমি স্টপ করে দেবো বুঝতে পারছো তো এটা লস সেই অবস্থা মানে আমার মতো কাজ করবে সে আমার ততক্ষণ লাগবে আমি তাকে কাজ করাবো তখন লাগবে না তখন তোমার তুমি মিস্টব হয়ে যাও সুপসাপ থাকো হুম এই আর কি অবস্থা তো এখন আমরা দেখবো হচ্ছে যে লাইন সেগমেন্ট দেখবো লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট মানে হচ্ছে রেখা বাংলায় নাম হচ্ছে রেখাংশ ঠিক আছে এখন দেখো লাইন সেগমেন্টটা আমরা খেয়াল করি হ্যাঁ বা রেখাংশটা খেয়াল করি এইটা ফুল একটা লাইনের মতোই বাট এটার কোনো প্রান্ত থাকবে এটা শেষ নাই শেষ আছে হ্যাঁ এটা ইন্ডিং পয়েন্ট আছে হ্যাঁ আমি যদি এটা আঁকি এবং আমি যদি কোনো এখানে তীর ছিল না দিয়ে এরকম হ্যাঁ এরকম যে আমি দিসলাম এই যে এরকম দিসলাম একটা পয়েন্ট দিছিলাম এখানে একটা আর এখানে একটা দিছিলাম তার মানে এটা চলতেছে বাট আমি কিন্তু এখানে দেই তার মানে কি এটা এখানে স্টপ এটা আর যাবে না এখানে স্টপ সে এখানে স্টপ আর এখানে অসে স্টপ ঠিক আছে তো এরকম যদি কোনো লাইন হয় তখন আমরা তাকে বলবো সে রেখাংশ বা লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট ওকে আর এটা দেখ রে বা রশি আর এ ওয়াই রে বা রশি হ্যাঁ রশিদে কি থাকে জানা রশিদা থাকে হচ্ছে তোমার এরকম থাকে একটা লাইনই থাকে হ্যাঁ সুজা থাকবে ব্যাকে আঁকছি আমি মানে ব্যাকে আঁকা হয়ে গেছে এখানে আমি স্টেপ থেকে আনতে পারতাম আচ্ছা আনবো আর সমস্যা কি হ্যাঁ মোটামুটি সুজা ইউসে সমস্যা নেই হইছে ব্যাপার না হ্যাঁ তো এই যে এটার থাকবে একটা একটা প্রান্ত থাকে হ্যাঁ একটা প্রান্ত থাকে এখানে ঠিক আছে মানে এক প্রান্ত ফিক্সড এক প্রান্ত ফিক্সড এমন করে এই প্রান্ত ফিক্সড কিন্তু এই প্রান্ত ফিক্সড না এই প্রান্ত যাইতেই থাকবে যাইতেই থাকবে তাহলে আমরা কিছু পার্থক্য বা ডিফারেন্স বের করি এখান থেকে হ্যাঁ যে যদি আমরা সিম্পল স্ট্রেট লাইন বলি ঠিক আছে তাকে আমরা কি বলবো যার তার কোনো প্রান্ত মানে ইন্ডিং পয়েন্ট নাই হ্যাঁ সে শেষ প্রান্ত নাই সে চলতেই থাকবে এখানে চলতে থাকবে এদিক দিয়েও সে চলতেই থাকবে চলতেই থাকবে যাক না ভাই পৃথিবীর শেষ প্রান্তে যাক সমস্যা কি যাইতে থাকুক ঠিক আছে আমাদের কোনো মাথা ব্যথা নাই হেডেক নাই যাক আমাদের কি এখন দেখো আর যদি আমাদের সমস্যা হয় সবাই তো আর সেম না তাই না যদি সমস্যা হয় যে না তুমি যাতে পারবা না তখন আমরা কি করবো তখন আমরা রেখাংশ বা লাইন সেগমেন্ট রাখবো যে এই যে হ্যাঁ এই এখানে ফিক্স থাকবে সো এর কাজ বা এ তৈরি করা হয়েছে একে এমনি যে ও ফিক্স থাকবে আর এরকে তৈরি করা হয়েছে কি জানো ফিক্স থাকবে না খালি বাইরেই করবে ঠিক যাইতেই থাকবে যাইতেই থাকবে আর একে বলা হয়েছে কি জানো এলো মধ্যমপন্থী হুম যে আমি তোমার এর কথাও শুনবো এর কথাও শুনবো আবার আমি এর কথাও শুনবো আমি আলো দুজনের বন্ধু ঠিক আছে আমি এর কথাও শুনবো তাহলে আমার এক প্রান্ত থাকবে এর মতো আরেক প্রান্ত থাকবে এর মতো এলো উপমুখী বুঝতে পারছো উপমুখী যে সবার কথা সবার সাথে থাকে সবার সাথে তাল তালমিলাই চলে আর কি সো আমরা তিনটা জিনিস এখানে ক্লিয়ার হইলাম সে একটা হলো সরল রেখা বা স্ট্রেট লাইন আবার হ্যাঁ বলতেছি তো জানি তো আমি এই যে আমি তো আমি বারবার বলবো ঠিক আছে আমি জানি যেটা বারবার বলা লাগবে সমস্যা নাই সো দেখো সরল রেখা বা হচ্ছে স্ট্রেট লাইন তার মানে কি তোমার কথা আমি পুরো স্পষ্ট শুনতে পারি স্পষ্ট ক্লিয়ারলি হ্যাঁ স্যার রশিদ একটু বলবেন বলবো সবই আবার শুরু থেকে আসতেছি সবই বলবো বলবো না কেন দেখো আমরা এই জিতু অধ্যায় নিয়ে অনেকদিন লাগাবো ঠিক আছে জিতু অধ্যায়কে একবারে জি থেকে হ্যাঁ লিখবা সমস্যা কি লিখবা ওই জিয়ামি থেকে সবাইটা মিউট করো জিয়ামি থেকে আমরা এমন করব হ্যাঁ যে জিয়া আমি নিয়ে এমন করো আমাদের কোনো সমস্যাই হবে না এরপরে যে মনে করো একবারে কি বলে নারী বুড়ি সব বের করে ফেলবো একদম যে নাকি কঠিন লাগে ইভেন আমার কাছে যে আমি কঠিন লাগতো বুঝছো যে মানে আমার কাছে লাগতো ভয় লাগতো আমি যখন ক্লাস সেভেনে পড়তাম আমি যাইতাম আল্লাহ যে আমি পরীক্ষা না আসে আল্লাহ যেন না আসে যে সারা পরীক্ষা দেবো এরকম চিন্তা করতাম ঠিক আছে বাট আমি যখন বোর্ড পরীক্ষা দেই তখন আমি যে আগে দিছি আনসার হ্যাঁ তো এই হলো বিষয়টা সো আমরা যে আমি এমনভাবে কাজ করবো যে নিয়ে কোনো ভয় থাকবে না

তিন প্রকার লাইনের কথা বলছি আমরা ঠিক আছে একটা হলো তোমার স্ট্রেট লাইন রেখা একটা হলো রেখাংশ বা তোমার লাইন সেগমেন্ট একটা হলো রশি বা রে আর এ ওয়াই রে সো যদি আমরা প্রথমে আসি সেটা হলো কার দিকে আসবো সে হচ্ছে তোমার সরলরেখার দিকে আসবো বা স্ট্রেট লাইন হ্যাঁ এই যে সেটা হলো এই যে এই ভাইয়াটা এই ভাইয়াটা সো এই ভাইয়াটার কাহিনী হচ্ছে জানো ও ও হলো বাসায় থাকতে চায় না ঠিক আছে ও শুধু ঘুরে বেড়াবে ট্রাভেলার টুরিস্ট হ্যাঁ ও শুধু ঘুরতে ভালো লাগে শুধু এই দেশের মধ্যে ঘুরে না সে বাইরেও ঘুরে খালি ঘুরবেই 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 ঠিক আছে সে এক জায়গায় সেওয়া হতো না হ্যাঁ সে তার খালি ঘুরতেই ভালো লাগে তারা যে আটকে রেখে সে আটকে থাকবে না সে এই হলো কী করবে এইখান তো এই পাশেও ঘুরবে যাবে এখান থেকেও বাইরে যাবে দেশের এখান তো দেশের বাইরে বা ঘুরবে ঠিক আছে ঘুরবে তাহলে কি খালি ঘুরবে মানে কি শুধু সামনে যাবে কতক্ষণ ঘুরবে আমরা জানি না যতদিন বাঁচবে অতদিন ঘুরবে যেহেতু যতদিন বাঁচবে ততদিন ঘুরবে তার মানে কি ও হলো ইনফিনিটি ওর কোনো প্রান্তবিন্দু নাই ও খালি এখান থেকেও যাবে এখান থেকেও বড়ো হবে আবার এখান থেকেও সামনে যেতে পারে ঠিক আছে তাহলে এর এর কি নাই এর কোনো ইন্টিং পয়েন্ট নাই ও সামনেই যাবে খালি ঘুরতেই থাকবে ঘুর দেশে খালি এক দেশের প্রান্তে দেশ ছেড়ে বাইরে যাবে দেশের বাইরে যাবে ঠিক আছে লাইক এস মি আমার মতো ঠিক আছে বাইরে না মানে এখনও দেশের মধ্যেই তো ঘুরিয়ে নিয়ে অত কিছু ঘরব আর কি সো এই যে তো এই যে ওদের কোনো কি নাই ইন্টিং পয়েন্ট নাই খালি ঘুরবে 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 শুধু ঘুরতেই থাকবে হ্যাঁ সো এ হলো এর কোনো ইন্ডিং পয়েন্ট নেই এখান থেকেও বের বাড়বে এখান দাও সে কী হবে বাড়তে থাকবে সো এটাকে আমরা বলবো সে কি সরল রেখা বা স্ট্রিট লাইন স্ট্রিট লাইন ওকে এরপরে আমরা আসবো হচ্ছে রেখাংশ বা লাইন সেগমেন্ট কিছু কিছু মানুষ থাকে তারা হচ্ছে একবারে মনে করো ঘর থেকে বের হয় না ঠিক আছে তারা চায় কি আমি ঘরের মধ্যে থাকবো দুনিয়ার বাইরে যাওয়া হোক আমার কোনো কিছু করার নেই আমি দেশ ঘরের মধ্যে থাকি আমি খালি মা বাবার আমি বাসায় থাকবো স্কুলে যাবো স্কুল থেকে চলে আসবো ঠিক আছে হ্যাঁ তো ওরা হচ্ছে ভালো হ্যাঁ বাধ্যগত মা বাবার অনুগত বাধ্যগত হ্যাঁ তো আমরা এদের পছন্দ করি সো এখন দেখো সে হলো কি এই ভাইয়াটা সে আর বাড়বে না সে এখানেই ফিক্সড সে এখানেই ফিক্সড তো এরকম যারা ফিক্সড সে ঘুরবে না ঘুরতে চায় না যারা খুব ভালো তারা তাদেরকে আমরা বলি রেখাংশ বা হলো লাইন সেগমেন্ট ঠিক আছে মানে কি আমরা সবাই লাইন সেগমেন্ট ঠিক আছে মনে রাখবে এমনি এ হলো কি এ লাইন সেগমেন্ট না এখানে ঘুরবে এ হল বাইরে থেকে বাইরে থাকে সো এ হলো মনে করো আমরা মনে করো আমি এরা হলো জামি ভাইয়া ঠিক আছে হ্যাঁ এটা জামি ভাইয়া তো এ জামি ভাইয়া হলো আমাদের সরলরেখা আর এই যে পরে রাখলাম হ্যাঁ ওরা আমরা হলো কি হলো কী করো না তোমরা বাসায় থাকো হলো বাইরে বেরো না তোমরা খুব ভালো তো তোমরা হলো কি তোমরা হলো রেখাংশ বা লাইন সেগমেন্ট এই যে এইটা এমনি মনে রাখবো দেখবা কত সহজ এবার এমন একজন থাকবে যারা বাইরেও যায় আবার ঘরেও থাকে ঠিক আছে হুম মানে করে একটু একটু অর্ধেক অর্ধেক কাজ করে হুম ঘুরবেও একটু বাসায়ও থাকবে একটু পুরোপুরি বাসায় মানে পুরোপুরি ঘুরবে না পুরোপুরি বাসায়ও থাকবে না এরকম কিছু থাকে এরকম হ্যাঁ কিছু থাকে এরকম থাকে তো এরা হচ্ছে এরকম যে এক পাশে যাবে এই পাশ সামনে যাবে শুধু এই প্রান্তটা হ্যাঁ সামনে যাবে এই প্রান্ত খালি সামনে যাবে ঘুরতে থাকবে এই প্রান্ত সে আর স্থির এই প্রান্ত সে কি করবে স্থির থাকবে এ নড়বে না এটা ফিক্সড এটা বাড়াবো না কমাবো না সো এরকম যারা থাকবে তারা হচ্ছে আমাদের রশি বা রে ঠিক আছে সো এখন তুমি জাস্ট তোমার ফ্যামিলিতে চিন্তা করবে এভাবে মনে করো তোমার ফ্যামিলিতে এক বড় ভাইয়া আছে তোমার বা বড় ভাইয়া আছে সে হলো কি করে সেখানে ঘুরে বেড়ায় ঠিক আছে ধরো জাস্ট এরকম চিন্তা করো থিঙ্কিং করো না একবার সহজ হয়ে যাবে জীবনটা সহজ হয়ে যাবে তো সে কী করে সে শুধু ঘুরে বেড়ায় এই তাকে সে এলো এটা হলো সে তার নাম এখানে সরল লেখা বলবা এরকম বলবা হ্যাঁ ওই বড় ভাইয়ের নাম সরল লেখা বা হমুক মনে করো হাসান বা কিছু টইলো ঠিক আছে বা জামি দিয়ে দাও সমস্যা আমার নাম দিয়ে চালাই দাও ব্যাপার না ঠিক আছে সো এটা হলো কি সরল লেখা বা জামি

সো এই যে ভাইয়াটা যে ভাইয়াটা হলো সারাদিন ঘুরে বেড়ায় ঠিক আছে এই ভাইয়াটা বাসায় টেকে না এ হলো খালি ঘুরবে ট্রাভেলার ট্যুরিস্ট সো এ হলো কি জামি ভাইয়া বা রেখা ভাইয়া ঠিক আছে আমি ভাইয়ার এক নাম হলো রেখা আর পরের যে ভাইয়াটা এ হলো খুব ভালো হুম এ হলো তোমা তুম এলো তুমি হ্যাঁ এলো তুমি বা তোমরা এ তোমরা হলো ফিক্সড হ্যাঁ বাসায় থাকবা সো তোমাদের নাম হলো কি মনে করো আফনান মনে করো আলিম রুমি মনে করো তৌসিফ অথবা রেখাংশ অথবা বা বা রেখাংশ নামের পাশে একটা বা লাগাবা বা লাগাই বলবা রেখাংশ ঠিক আছে দেখবা কত মজা হ্যাঁ মনে থাকবে তুমি তোমার নামকে রেখাংশ বানাই ফেলছো এতদিন ধরে বোঝা নেই এরপরে একজন থাকবে যে হলো কথাও শোনে ঠিক আছে এটা কথা শোনেও না এরকম হ্যাঁ মার কথা শুনলে বাবার কথা শোনে না এরকম কথার কথা আর কি ঠিক আছে আমরা আমরা তো সবার কথাই শুনি হ্যাঁ আর এ কী করে ঘুরবেও ঘুরতেও যাবে আবার ঘুরে চলেও আসবে সমস্যা নেই বাসায় তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ ঘুরতে যাবে বাসায় তাড়াতাড়ি চলে আসবে তোমার মা বাবা বকবে কিন্তু বেশি বকতে না পারে অল্প একটু বকবে বেশি রাগ করবে না ঠিক আছে তো এর হলো এক প্রান্ত ফিক্সড আরেক প্রান্ত হলো ফিক্সড না মনে করো এই তোমার মনে করো মেজোবাই ঠিক আছে তো তা তোমার নাম দিবা মেজোবাইয়ের নাম দিবা নাম দিয়ে বলবা রশি বা রে এই তো জীবনটা সহজ হয়ে গেছে তাহলে আমি যদি বলি এখন যে বলো তো স্ট্রেট তুমি আডমিট করার দরকার নেই মিউট রাখো সবাই মিউট রাখো আমি জাস্ট এমনি বলতেছি তোমাদের হ্যাঁ যদি কাউকে বলি যে বলো তো স্ট্রেট লাইনের হ্যাঁ ইন্ডিং পয়েন্ট আছে কি না তোমরা বলবা কি না স্টেট পয়েন্টে কোনো ইন্ডিং পয়েন্ট নাই তাহলে চলতেই থাকবে যদি বলি যে বলো তো লাইন সেগমেন্ট বা রেখাংশের হ্যাঁ যে ইন্ডিং পয়েন্ট আছে কি অবশ্যই আছে ঠিক আছে দুটা প্রান্ত আছে তার প্রান্ত আছে দুইটা এই যে একটা প্রান্ত ফিক্সড প্রান্ত এই যে একটা এই যে আরেকটা প্রান্ত কে যেন আর্মি ওটা রাখো আরেকটা দেখো এই তিন নম্বর ভাইয়াটা ও কি করবে ও হলো উভমুখী হ্যাঁ সুবিধাবাদী সব সব জায়গায় থাকে তো ও কি করবে ওর হচ্ছে এলোকে রশি বা রে ওর এক প্রান্ত ওলো কি চলতে থাকবে আরেক প্রান্ত হলো ফিক্স তার মানে কি ওর মাত্র একটা মাত্র কী আছে প্রান্তবিন্দু বা ইন্ডিং পয়েন্ট আছে ওর ইন্ডিং পয়েন্ট কয়টা একটা এই তার ইন্ডিং পয়েন্ট একটা এটা কিন্তু তার চলমান পয়েন্ট কন্টিনিউস পয়েন্ট এটা খালি চলতেই থাকবে এই পয়েন্টটা খালি চলতেই থাকবে ঠিক আছে হ্যাঁ আর এর কি এই যে এই যে এই যে রেখাংশ বা লাইন সেগমেন্ট এটার এই যে মাঝখানেরটা এটার দুইটাই ইন্ডিং পয়েন্ট এটাও ইন্ডিং পয়েন্ট এটাও ইন্ডিং পয়েন্ট আর উপরের ভাইটার আমি আমি যেটা কোনো ইন্ডিং পয়েন্ট নাই চলতে এখানেও চলতে না এটাও চলবে এখান থেকেও চলবে তো আমাদের এই তিনটা বিষয়গুলো হয়েছে এখন আমি এখন ডাক দেবো ডাক দিয়ে একটু জিজ্ঞেস করবো দেখি তোমাদের কি অবস্থা দেখি এখন ডাক দিই হানিফ আসো নাকি হানিফ কোথায় আচ্ছা আশিকুল ইসলাম আসো নাকি আচ্ছা মানে বলো তো তুমি কি বাংলা ভার্সান ইংরেজি ভার্সন কও

ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার আমরা তো তাকে থামাইতে পারবো ও থামাতে পারবা হ্যাঁ ইচ্ছা করলে থামাতে পারবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি মিউট করো আমি আগে তোমাকে ডাক দিই দেখি কি অবস্থা হুম কাকে ডাক দেই আচ্ছা দেখি ইতি এক তার আছো আমি জি স্যার তুমি বাংলা না ইংলিশ কোনটা বাংলা ওকে তুমি বলো উপরে ব্যাটার নাম কি এর নাম কি সরল রেখা ও

আচ্ছা ঠিক আছে দেখো তাহলে বলো তুমি কোনটা বলবো বল তিনটাই বলো শুনি একটু একটা নির্দিষ্ট করে হ্যাঁ শেষ বিন্দু নাই তো তারপরেটা কি এটা হলো তার এটার পিছনে পিছনে একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট করে বিন্দু দেওয়া আছে সামনে যাবে অসীম না 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 এটা 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 বলছি স্যার কোনটা হ্যাঁ হ্যাঁ স্যার এটা রেখাংশ এটা কি অবস্থা বলো স্যার রেখাংশ এটা অসীম যেতে পারে না স্যার এটা

দুই পাশে চলি বোধ নাই হ্যাঁ দেখ না এমনি এই বলছে ও আচ্ছা আচ্ছা না আমার আমারটা লিখছে সমস্যা নাই সরল লেখা নামে সরল লেখা বাজ আমি লিখছে সমস্যা নাই ঠিক আছে মিউট রাখো মিউট রাখো ভালো কাজ করছে আমি বললাম না ওটার নাম আমি তাই লিখছে দেখো কোন এবার কোনে আসি ঠিক আছে অ্যাঙ্গেল হ্যাঁ আমরা এটা কোন নিয়ে আলোচনা করবো এটা খুব ইম্পর্টেন্ট হুম খুব ইম্পর্টেন্ট কোন কখন হয় বা অ্যাঙ্গেল কখন হয় এখন একটা কথা মনে রাখবা অ্যাট ফার্স্ট হুম আমরা দুটা বিষয় একটু মনে রাখবো দুইটা বিষয় কোন নিয়ে হ্যাঁ একদম মনে করো সহজভাবে মনে রাখবো তা হচ্ছে যখন যখন দুইটা ভাইয়া থাকে হুম বিষয়টা এরকম তোমাদের একটু গল্প বলি যে যে আমি যদি একা একা ঘুরতে যেতে চাই মনে করো আমি যাব হচ্ছে মনে করো যাবো কক্সবাজার ঠিক আছে একা একা যাই হুম আমার কোনো ভালো লাগবে একা একা ঘুরে কোনো কোনো মানে কোনো একদি মজাই পাবো না ঘোরার তাই না কোনো দরকার নেই আমার ঘোরার হ্যাঁ তো একা একা ঘুরলে কোনো মজা নেই কিন্তু আমি যদি আমার বন্ধু মনে করো আজিজকে নিয়ে যাই ঠিক আছে যে আজিজ চলে আয় ঠিক আছে চল কক্সবাজার ট্যুর দিয়ে আসি হ্যাঁ গেলাম সো দুইজন গেলাম হুম আমি আর আজিজ তাহলে কি এটা একটা আনন্দ বা একটা মনে করো একটা ভালো লাগবে ঠিক আছে দুজনের যে দুজন ঘুরে মজা আছে সো যখন দুইজন ভাইয়া থাকবে তখন মজা আছে এই মজাকে চিন্তা করো কোন বা অ্যাঙ্গেল এই মজা যেটা বললাম হ্যাঁ গুড ফিল তো এই গুড ফিলকে চিন্তা করো হলো কোন বা অ্যাঙ্গেল হ্যাঁ আগে আগে চিন্তা করো ভালো করে আমার কথা হ্যাঁ এগুলো মজা এগুলো এগুলো মুখস্থ করার কিছু নাই তার মানে কি যখন একটা ভাইয়া থাকে যখন একটা ভাইয়া থাকে তখন কিন্তু মজা হয় না ঠিক আছে তখন কিন্তু কোনো ঘুরে কোনো ফিলিং নেই কোনো মজা নাই কিন্তু যখন আমাদের আমার একটা বন্ধু থাকবে আমার সাথে ঠিক আছে সে হতে পারে আজিজ হতে পারে মেহেদি হুম তখন সে কী হবে তখন কিন্তু একটা গুড ফিলিং ক্রিয়েট হবে তাই না ভালো একটা তোমার মনে করো একটা একটা ফানি কোনো মোমেন্টরি তৈরি হবে সো যদি একজন থাকে তাহলে কোনো ফানি মোমেন্ট তৈরি হচ্ছে না হ্যাঁ কোনো গুড ফিলিং আসতেস আসতেছে না যদি দুইজন থাকে তাহলে কিন্তু গুড ফিলিং আসতেছে যদি আরও বেশি থাকে আরও গুড ফিলিং হবে যদি বন্ধুরা মিলে ডিপার্টমেন্টে সবাই মিলে যদি যায় ঠিক আছে তাহলে কোনো কথাই নেই মনে করো উড়ে উঠবে আর কি সব ঠিক আছে মনে করো রাস্তা বাস টাস উঠবে আর কি অবস্থা হ্যাঁ তো কথার কথা আর কি তার মানে আমরা একটু ক্লিয়ার যদি একজন ভাইয়া থাকে মানে তাহলে মানে কি নেই আমি যদি একা যাই ঘুরতে যে আমি ভাইয়া শুধু একা যাচ্ছে ঘুরতে তার মানে কি কোনো গুড ফিলিং নাই হুম আমি খেলে একা যাচ্ছে খালি দেখতেছি ঠিক আছে রাস্তা হ্যাঁ গাছপালা আছে হ্যাঁ যাচ্ছি এই আর কি আর যদি এখানে আমার সাথে আরও একজন থাকতো আমার বন্ধু তাহলে কিন্তু আমি মনে করো মজা করেই যেতে পারতাম তাহলে এই মজাটা হলো কী বলছি এখন এক ভাইয়া একটা ভাইয়া না এই ভাইয়াগুলোকে বল বলো কি জানো হ্যাঁ এক ভাইয়াগুলোকে বলবা আছে তুমি লাইন বা সরল রেখা স্ট্রেট লাইন বলবা তাহলে এই জামি ভাইয়া একটা লাইন আমি একটু আঁকি আমি আমার একটু আঁকি ঠিক আছে হ্যাঁ মনে করো এই যে জামি ভাইয়া এই আর আজামি ভাইয়া একা যাচ্ছে ঘুরতে তখন মজা নাই তাহলে একটু ভাইয়া একটু 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 আমি তোমাদের উদাহরণ দিচ্ছি ঠিক আছে হ্যাঁ একটু অ্যালিউট টাকব এটা কিন্তু বোঝার আছে আমি তোমাদের চাই তোমরা তাহলে মুখস্ত না করো মানে একটু মজার সাথে একটু গল্প আকারের জন্য বুঝতে পারো ঠিক আছে এটা জিওমেট্রি এটা জিয়া এটা বুঝতে হবে আর তোমাদের কিন্তু ফেসবুক লাইভে তোমরা আসো ঠিক আছে লাইভে কিন্তু অনেকজন তোমাদের দেখতেছে প্লাস ইউটিউবে দিবো ভিডিওটা সো ইটু বি কেয়ারফুল কথা হুম সো এখন দেখো সো এটা হচ্ছে আমাদের মনে করো জামি ভাইয়া ঠিক আছে তারা একলাম হুম জামি ভাইয়ার মনে করো অবয়ব মানে সংকেত হ্যাঁ আগে বা আগেরকালে মানে সংকেত দিয়ে মানুষের চিন্ত সো সংকেত হ্যাঁ এই সংকেত দিলে জামি ভাইয়া ঠিক আছে সো এখন আমি একা যাচ্ছি জামি ভাইয়া একে ঘুরতে যাচ্ছে না না কোনো ফিলিংস নাই কোনো কিছু নাই কোনো মজা নাই আমি আমার একটা বন্ধু ডাক দিলাম এই আজিজ কোথায় আজিজ কোথায় আজিজ রে সংকেত দিলাম ঠিক আছে এই আজিজ চলে আসলো ওকে আজিজ চলে আসলো তাহলে এখন কয়জন এলো দুইজন এই যে একজন এই যে একজন এখন একটা মজা উৎপন্ন হবে বা একটা গুড ফিলিং আসবে হ্যাঁ এই গুড ফিলিংয়ের নাম কি বলছিলাম অ্যাঙ্গেল বা কোন বলছিলাম কোন এই যে গুড ফিলিং হলো এই যে এই যে ওকে তাহলে যদি অ্যাট লিস্ট দুইটা ভায়া থাকে মানে কি যদি অ্যাট লিস্ট দুইটা স্ট্রেট লাইন থাকে ভাইাগুলো কি মানে কি সরল লেখা বা স্ট্রেট লাইন সরল লেখা এই যে সরল লেখা এই যেটা সরল লেখা এই যাটা সরল লেখা দুইটা যদি দুইটা সরল লেখা থাকে তাহলে এটা কি হয় অ্যাঙ্গেল উৎপন্ন হয় তাহলে অ্যাঙ্গেল উৎপন্ন হওয়ার জন্য বা মজা উৎপন্ন হওয়ার জন্য গুড ফিলিং তৈরি করার জন্য অ্যাট লিস্ট দুইটা দুইটা সরল লেখা থাকতে হবে বা দুইটা স্ট্রেট লাইন থাকতে হবে কত ইজি মানে এগুলো হলো মজা একদম ঠিক আছে আমি আবারও বলতেছি দেখো মুগস্ত করার কোনো কিছু নাই মুগস্ত করে নাকি কেউ মুগস্ত কারা করে যারা মনে করো বোঝে না তারা মুগস্ত করবে তোমরা কেন মুগস্ত ওয়েট দেখো আবারও বলি যদি মনে করো আমরা মান আমি জামি আর ওষে মনে করো হ্যাঁ আমার বন্ধু আজিজ হ্যাঁ দুজনকে আমি নিলাম সো জামি হ্যাঁ আমরা এই মানুষকে বলবো একটা সংকেত দিব সংকেতটা হলো কি সরল রেখা বা স্ট্রেট লাইন ঠিক আছে তো যদি জামি ভাই একা ঘুরতে যায় তাহলে তো কোনো মজা হইলো না একা যাচ্ছে হ্যাঁ আর আমি কি করলাম আমি আমার বন্ধু এই যে আমি এই হলো আমি মনে করো আমার সংকেত এই যে হ্যাঁ সংকেত হলো এই যে আমার জন্য এটা আর আমার বন্ধু আছি তার জন্য হলো এইটা তাহলে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা দুজন এখন একসাথে দুজন একসাথে আসছি তাহলে মিলে গেলাম এই দুজন এক এখানে মনে করি এখানে মনে করো আমরা মিলছি যে এই বিন্দুতে আমরা মিলে গেছি যে এই বিন্দুতে হ্যাঁ এই বিন্দুতে আমরা কী করছি মিলছি এই যে এই যে বিন্দুটা তাহলে এই মিলিত বিন্দু যেখানে মিলছি ওইখান থেকেই কিন্তু একটা প্রশ্ন হয় দেখো যে এই যে আমরা কি বলছি গুড ফিলিংটা হলো কি আমাদের মজা বা হ্যাঁ অ্যাঙ্গেল আমরা অ্যাঙ্গেলকে মজা বলছি বা গুড ফিলিং বলছি যেহেতু আমিও আছি আমার ফ্রেন্ডও আছে তাহলে হয়েছে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে এন প্রশ্ন হইলো অ্যাঙ্গেল এইখানে কেন উৎপন্ন হইলো অন্য কোনো জায়গায় উৎপন্ন হইলো না কেন প্রশ্ন হয় প্রশ্নের অ্যান্সারটা দেখো এটা আমরা গল্প করাই দেখবো মজা নিয়েই দেখবো ঠিক আছে মুখ করার কিছু নাই আমি তো আবার আঁকি ভাইয়াগুলোকে ভাইয়াগুলোকে আঁকতে ভালোই লাগে আমার দেখো এই যে মনে করো একজন ভাইয়া সোজা হয় নাই একটু আবার আঁকি ফুল সোজা হবে না পেইন্ট আঁকতেছি তো মনে করো যেহেতু হয় আর কি মান যেন থাকে আরে কী ব্যাপার হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে হ্যাঁ এই ছবিটা মোটামুটি একটু মান সম্মান আছে না ছবিটা লজ্জা নিজেই লজ্জাবাই তো অ্যানিওয়ে সো এই যে হলো একটা আমাদের লাইন আর আমি হলো আমি মনে করো একা আছি আমার সংকেত এই যে একজন আমি আর আমি আমার বন্ধুরা ডাক দিলাম এখান থেকে সে এই হলো আমি এই রাস্তাতে আসতেছি আমার রাস্তা হলো এই যে পথ হ্যাঁ আমি এখান থেকে আসছি এই হলো রাস্তা আমার এটা আমি এইভাবে আসতেছি আর আমি বন্ধুদের ফোন দিলাম বন্ধু চলে আসো ওর বাসা হলো এই জায়গা বন্ধুর বাসা হলো এই জায়গা বন্ধু এখান থেকে রওনা দিছে হ্যাঁ রণদি দিয়ে আসতেছে এখান থেকে যে আসতেছে বন্ধু আসো ঠিক আছে আসতেছে এই আমার দেখা হয়েছে কোথায় এইখানে মিলিত হয়েছি এতক্ষণ আমি কোনো এতক্ষণ আমার কোনো মজা ছিল না কিন্তু যখন সে আমার বন্ধু আমার সাথে মিলিত হয়েছে এখানে আমার সাথে এইখানে মিলিত হয়েছে যে এই বিন্দুটা মিলিত হয়েছে যে হ্যাঁ আমি দেখা দিচ্ছি একে এই বিন্দুটা মিলিত হয়েছি আমরা এখন আমার কি মজা শুরু হয়ে গেছে গুড ফিলিং শুরু হয়ে গেছে যেহেতু এইখান থেকে আমার গুড ফিলিং শুরু হয়েছে তাহলে মজাটা এখন উৎপন্ন হয়েছে না মজা এখন শুরু হয়েছে না তারপর কী হবে অ্যাঙ্গেলটা কী হবে এইখানেই হবে সিম্পল একদম সিম্পল আমার অ্যাঙ্গেলটা এখানেই হবে কারণ আমার মজা এখানে শুরু হয়েছে গুড ফিলিং এখানে শুরু হয়েছে ওকে তাহলে আমরা কী বলতে পারি আমরা এখন আমরা এখন গল্প বাদ দিই এখন আমরা একটু আমরা একটু দেখি প্রফেশনাল হয়ে মানে আমরা এখন দেখবো যে আসলে টিচাররা স্কুলে থেকে পড়াবে আমরা সামনে একটু যাই ঠিক আছে এখন দেখো তাহলে আমরা কী বলতে পারি যে এইটা একটা সরল রেখা বা স্ট্রেট লাইন এই একটা সরল রেখা বা স্ট্রেট লাইন এই একটা সরল রেখা বা স্ট্রেট লাইন তাহলে দুইটা সরল রেখা বা স্ট্রেট লাইন যদি পরস্পরের সাথে কী হয় মিলিত হয় এসে মিলিত হয়েছে না এইখানে এসে মিলিত হয়েছে এখানে মিলিত হয়েছে তখন ওই মিলিত বিন্দুতে এই যে মিলিত হয়েছে যেখানে হয়েছে এখানে এখানে কি হয় একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল উৎপন্ন হয় এখানে কি একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয় এটা অ্যাঙ্গেল উৎপন্ন হয় নামটা বুঝলাম অ্যাঙ্গেল কেমন উৎপন্ন হয় তাহলে অ্যাঙ্গেল উৎপন্ন হওয়ার জন্য অ্যাট লিস্ট দুইটা স্বরণলেখা থাকতে হবে যেটা সরল লেখা একটা ত্রিশজনী দিতে পারে এখানে মানে এটা জাতি থাকবে আর উপরে বড় হইতে পারে সমস্যা নাই ওকে সো আমরা একটু এটাকে এইভাবে একটু করে দেই একটু করে দিই এটা দিবা ঠিক আছে সো আমরা এখন বুঝলাম যে এটা হচ্ছে আমাদের আমাদের একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে ওকে অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে এখন আমরা একটা আলটা জিনিস দেখবো একটা মজার জিনিস দেখবো এখন আবার হ্যাঁ আমি একটা নাম দিয়ে দিই দাঁড়াও আহ বাইরেটা কাটে গেছে রে আস যাই হোক বাইরে আবার আর কি বেকার তারা হয়েছে সমস্যা না সেটা সিলেপটাও সোলো হয়ে গেছে একটু কারণ যে আমরা ফেসবুক লাইভে আসি এনিওয়ে সো এই যে এখানে হলো দুই ভাইয়া মিলিত হয়েছে সো এখানে যেহেতু মিলিত হয়েছে সো আমার গুড ফিলিং বা আমার অ্যাঙ্গেল এইখানে হবে ওকে ভালো কথা হইলো এখানে একটু ই দিয়ে দিই ওকে এখানে একটু ই দিয়ে দিই ওকে এখন আমরা আমি শুরু করছি কোন জায়গা থেকে আমি একটু জায়গার নাম দিই মনে করো আমি শুরু করছি হলো উত্তর থেকে যাওয়া শুরু করছি আমার বন্ধু মনে করো ধানমুড়ি থেকে আসা শুরু করছে তো আমরা মিলিত হয়েছি মনে করো মিরপুরে ঠিক আছে তাহলে এই যে উত্তরার নাম দিলাম হলো ইউ এই হলো আমার ইউ বিন্দু আমি এখানে আমি শুরু করছি যাত্রা এখান থেকে আসতেছি হ্যাঁ সাপোজ সাপোজ আর আমার বন্ধু হলো কি ধানমণি থেকে আসা শুরু করছে ডি ধানমণি থেকে আসা শুরু করছে মিলিত হয়েছে কোথায় মিরপুরে এই হলো মিরপুর আমার মিলিত হয়েছে মিরপুরে এম ঠিক আছে তো আমার এই মিলিত এইখানে এম এ কি হয়েছে আমার মজা হয়েছে হ্যাঁ আমি যদি নামগুলো লিখতে চাই একবারে নামগুলো লিখতে চাই যদি লিখতে চাই হ্যাঁ একবার তাহলে কিভাবে লিখতে হবে জানো ইউ মজা যেখানে হয়েছে সেখানে অনেক মাঝখানে লিখতে হবে মাঝখানে মানে যেখানে অ্যাঙ্গেল থাকে অ্যাঙ্গেলটা অলওয়েজ মাঝখানে লিখতে হয় মাঝখানে মনে রাখবা সারা জীবন মনে রাখবা তাহলে এমটা কোথায় আসবে মাঝখানে আসবে আর পরে ডি এখন প্রশ্ন হইলো প্রশ্ন আর ডি তা তো হয়ে গেলো কেন ধানমন্ডি নাকি ছোটো এলাকা না মোটামুটি বড় আছে বহুদিন ধানমন্ডি লেখা যায় না অ্যান্ডে ধানমন্ডি লেখার পানির কী অবস্থা দেখে আসতে হইবে এখন দেখো এমনি লেখা অথবা লেখা এইভাবে লেখা যাবে এইভাবে লেখা যাবে ডি আমার জাস্ট এম মাঝখানে লাগবে এই যে এমটাকে জাস্ট মাঝখানে লাগবো ঠিক আছে এই এমটাকে মাঝখানে রাখবো বাকি যাওয়া হোক আমি এমটাকে আবার মাঝখানে রাখতেছি এই যে এমটাকে মাঝখানে রাখলাম এই যে হ্যাঁ এই যে এম মাঝখানে আমার পরে কি আমার ইউ আছে আমি দিয়ে ইউকে সমস্যা নাই ওটা আমার ডাজন ম্যাটার এই যে ইউ আমি ইচ্ছা করলে এই যে এভাবে লিখতে পারি এ লিখলে আমার এম মাঝখানে আছে আমি এম না লিখলেও আমার কি এম মাঝখানে আছে আমার এই আমার মিরপুরি লাগবে কারণ আমার মিরপুরে আমার গুড ফিলিং বা কোন বা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে এই তো আমি লেখার সিস্টেমও পেয়ে গেলাম ওকে আমি লেখার সিস্টেম পেয়ে গেলাম

হ্যাঁ উত্তর থেকে শুরু করছি বলে ইউ লিখছি এখানে একটা পথের নাম কোন জায়গা থেকে আমি স্ট্যান্ডিং পয়েন্ট ঠিক আছে আসলে শুরু হয় এখান থেকে আর নি সমস্যা ওটা পরে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধা আমি আমি লাগছি ঠিক আছে সমস্যা নয় আর আমার আর আমার যে বন্ধু আজিজ সে শুরু করছে বলো ধানমণি থেকে এজন্য ডি লিখছি আর আমরা মিলিত হয়েছে কোথায় দুজন দেখা করছি কোথায় একসাথে সেটা হলো এম বিন্দু মিরপুরে এজন্য এম লিখছি তো যে যে যেখানে একটু মিউট করো সবাই যেখানে আমরা মিলিত হবো সেটা অলওয়েজ আমার মাঝখানে গুড ফিলিং তৈরি হয়েছে তো যেখানে গুড ফিলিং হবে সেটা আমার কি মাঝখানে থাকবে আমি এমটাকে অলওয়েজ লিখবো বাকি লিখবটাকে দুই পাশে লিখবো শেষ লিখতে হয় এমনি লিখতে হয় আর কি ঠিক আছে লিখতে হয় এই তো এইটুক ওকে তাহলে আমরা পরে যাচ্ছি আরে পানি লাগছে অনেক কথা বলে ফেলছি আহ পানি কোথায় আহ আশেপাশে পানি নাই পানি দূরে থাক পরাই খাওয়ানি একটু ভালো হইতো যদি অবশ্যই গ্রুপে দিবা কেন দিবা না সবগুলো প্রতিদিনে পড়াই গ্রুপে দিতে হবে মানুষ আসুক সমস্যা নয় তুমি দাও তুমি মানুষের হাসাচ্ছ তুমি বোঝো এই কথা যাচ্ছে তোমার কথা আমি শুনতেছি হ্যাঁ নেটটা একটু ঠিক করো করো চেক এনিওয়ে দেখো আমরা এবার আসবো আরো ইম্পর্টেন্ট একটা বিষয় আছে এখন আমরা সেখানে আসবো এটার মাধ্যমে আমরা ম্যাথ মোটামুটি শেষ করতে পারি বাট এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যখন ক্লাস সেভেনে পড়তাম এটা আমি ভয় পাইতাম আল্লাহ ধরনা আসে আল্লাহ ধরনা আসে ঠিক আছে এখন দেখো আমরা এখন পড়ব সন্নিহিত কোণ সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ঠিক আছে যদি বলো অ্যাডজাসেন্ট হবে বাট আমি যা যেহেতু আমরা বাঙালি ওয়েট 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 আর যেহেতু আমরা ইংরেজি আমরা বাঙালি সেহেতু আমরা আমরা এভাবে বলবো অ্যাডজাসেন্ট বলবো অ্যাডজাসেন্ট ঠিক আছে বাট উচ্চারণটা হবে অ্যাডজাসেন্ট এনিওয়ে সন্নিহিত কোণ

ঠিক আছে তারপরে অ্যাঙ্গেল হ্যাঁ এখন দেখো ভালো করে সময়টা বি কেয়ারফুল বি হা একটু ওয়েট করো ঠিক আছে একটু ওয়েট করো সো দেখো আমরা আমরা যাচ্ছি ওকে সো সন্নিহিত কোন খুব ইম্পর্টেন্ট আবারও বলি এখন আমরা সন্নিহিত কোন বোঝা যাবে ভাইয়া ঠিক আছে ওয়েট 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 কেউ কথা বলো না ঠিক আছে একটু হ্যাঁ সো আমরা এখন পরবর্তী সন্নিহিত কোন বা অ্যাট অ্যাঙ্গেল সো এখন দেখো আমি একটু আগে আঁকছিলাম কি আঁকছিলাম একটু খেয়াল করো আঁকছিলাম আমি 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 একটা অ্যাঙ্গেল আঁকছিলাম একটু আঁকি আবার এই যে আমি ভাইয়ার সংকেত এই আমার বন্ধু আজিদের সংকেত এখন 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 মনে করো একটু খেয়াল করো ভালো করে ঠিক আছে গল্পটা একটু খেয়াল করো ভাইয়া ঠিক আছে এই সময়ই তো কোন ঠিক আছে ইম্পর্টেন্ট ঠিক আছে একটু ভালো করে খেয়াল করো গল্পকারে বলতেছি তোমাদের তোমাদের যদি এরপর ভালো না লাগে তাহলে তুমি আমি গল্প বলবো না ডাইরেক্ট বলে দেবো ঠিক আছে পরি নিবা এটা ঠিক আছে হ্যাঁ এমনি এখন দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আবারও বলি এখন আমি তো বুঝলাম যে এই যে আমি আসছি এই যে আমার বন্ধু আজই আসছে ভালো কথা কিন্তু আমার এখন আমরা চিন্তা করলাম আমি আমার বন্ধু আলো আসছিলো ধানমন্ডি থেকে ধানমন্ডি থেকে আর আমি আসছিলাম হচ্ছে কই থেকে আসছিলাম হচ্ছে মনে করো এই যে উত্তরা থেকে তো আমরা মিলিত হয়েছিলাম মিরপুরে মিরপুরে মিলিত হওয়ার পরে কিছুদূর গেলাম হুম যাওয়ার পর মনে করলাম কি আমার বন্ধু আমার বলতেছে যদি আমাদের সাথে আমাদের বন্ধু ছিল আরেকজন ও থাকলে ভালো হইতো আরও মজা হইতো আর আমিও বললাম তাই তো ও থাকলে তো ভালোই হইতো খারাপ হইতো না কি করা যায় ওরা একটা কল দেই দেখি ও আসে কিনা না তো ওরা একটা কল দিলাম ঠিক আছে যে বন্ধু যাচ্ছি কক্সবাজার আমার সাথে আজিজ আছে কিন্তু তোরা তো খুব মিস করতেছি বন্ধু হ্যাঁ মেহেদি তুই চলে আয় ঠিক আছে আমার সাথে মিলিত আমরা তোর জন্য ওয়েট করতেছি তুই চলে আয় ঠিক আছে ও বললো কি না বন্ধু আমি তো মাত্র বাসায় আসলাম আমার তো ব্যাগটা গোছানো নাই আরে ভাই তোর ব্যাগ গোসানো লাগবে না তুই চলে আয়াস ঠিক আছে তোর ব্যাগ তোর কাপড় আমি দেবো আয় ঠিক আছে তো ওরে জোর করে আনলাম হ্যাঁ কথাবার্তা বলে ভুং ভাং বলে ওরা আনলাম হ্যাঁ তো ওরে আনলাম তাহলে ও এখন বসবে কোথায় আমি তো এখানে বসছি আমি তো এইভাবে আসছি আমার বাস হলো সিটেল হলো এখানে ও আমার ওর ডাল মনে কর এখানে তো ইও লাগবে না ঠিক আছে ওটাও বাদ দিলাম ওই 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 গল্পতে না যাই আমরা অন্য গল্পতে যাই হ্যাঁ এটুক ঠিক আছে এখন দেখো এখন আমরা ফোন দিলাম কল দিলাম কল দিয়ে তারা আনলাম বন্ধুটি আনলাম বন্ধু আমরা তার ওর জন্য এখানে অপেক্ষা করতে দাঁড়াই আসি আমাদের আমাদের দুজনে মিলিত বিন্দু কিন্তু এখানে আসি তার আমার এখানে মিলিত বিন্দু হ্যাঁ এখানে আমরা দাঁড়াই আসি হ্যাঁ বললাম বন্ধু তুই আয় প্রতিদিন আমরা দাঁড়ায় আসি ওকে সে আসুক তো আসবে কোথায় এইখানে আসবে আমাদের এইখানে এই যে আমি আমরা এখানেই আসবে এখানে আসবে সো ও এখানে এসে মিলিত হবে তাহলে আমার বন্ধু মনে করো এখানেই আমার বন্ধু এখান থেকে আসতেছে এখান্ত আসতেছে আয় বন্ধু আয় সমস্যা নেই এখানে সে এইখানে মিলিত ইইল ওকে এখানে মিল তার মানে কি আমাদের মিলিত বিন্দু কোথায় এইখানেই কিন্তু তিনজনে মিলিত বিন্দু এইখানেই আমরা দাঁড়ায় আছি ওখানে ঠিক আছে ওর জন্য আয় তো ওকে আসলো এখানে মিলতে বিন্তুইলো হইলো তাহলে আমরা তিনজনই গেলাম এখন কি তিনজন গেলাম ওকে তিনজনই গেলাম তাহলে এখন আমাদের যে কোনটা হবে সেটা কি এরকম হবে না ওকে নিয়ে হবে এখন আমাদের মজাটা কি হবে কোন মানে কি মজা বা অ্যাঙ্গেল মানে কি মজা গুড ফিলিং তো গুড ফিলিংটা কি ওটা নিয়ে হবে সো আমরা এই যে গুড ফিলিং আঁকলাম ঠিক আছে এখন ওরে নিয়ে আমরা কী করবো গুড ফিলিং আঁকবো

তাহলে একটু খেয়াল করো ভালো করে এবার হুম যে আমাদের একটা আমাদের একটা কমন বন্ধু আছে সে হলো কি এই যে যে বন্ধুটা আসলো এই বন্ধুটা এই বন্ধুটা আমারও বন্ধু ঠিক আছে আমার ওই আজিজের ওরও বন্ধু তাহলে এ হলো কি কমন বন্ধু এ হলো কি কমন বন্ধু এই যে মাঝখানে যে বন্ধুটা আসছে কারণ কি ওর কথা প্রথমে আস বলছে যে বন্ধু ও তো আসলে ভালোই তো আমি বললাম হ্যাঁ ও তো আমাকে বন্ধু তাহলে ওটা দে তার মানে কি এই বন্ধুটা আমারও বন্ধু ওরও বন্ধু মানে কি হলো কমন বন্ধু এর নাম কি কমন বন্ধু কমন বন্ধু তাহলে যদি কোনো দুইটা ভাইয়ার একটা কমন বন্ধু থাকে কমন বন্ধু হ্যাঁ এবং সেই কমন বন্ধু যদি মিলিত হয় এইসা মিলিত হয়েছে এইসা মিলিত এখানে মিলিত হয়েছে এইসা হ্যাঁ মিলিত হয়েছে এখানে এসে তাহলে আর নতুন একটা গুড ফিলিং উৎপন্ন হয় হইলো এই যে একটা পয়েন্ট মনে রাখবা তার মানে কি আমরা কি বলতে পারি তার মানে বলতে পারি যে একটা সরল লেখা এই যে এই যে একটা সরল লেখা দুইটা সরল একটা যদি সাধারণ একটা সরল লেখা থাকে সেটা কি এই যে এ হ্যাঁ সাধারণ সাধারণ বন্ধু তাহলে তাকে আমরা সন্নিহিত বাহুর সন্নিহিত করার একটা কাজ বলতে পারি একটা একটা শর্ত মিলে গেছে যে আমাদের একটা কমন কেউ আছে একটা শর্ত মিলে গেছে যে আমাদের কমন কেউ আছে ঠিক আছে ওকে কমন কেউ আছে এখন দেখো এখন একটা খেয়াল করো এখানে আমি যদি আবার এটা আঁকি আমরা এটুক আঁকি আমি আবার বলি এটুক দেখো মতোটা দেখো কি বললাম এই যে আমি মনে করো যে আমি ভাইয়ার সংকেত এটা এটা আর এটা হলো কি আমার বন্ধু আজিজের সংকেত হ্যাঁ এ হলো আজিজ হ্যাঁ আমি লিখে দিই এটা হলো এ সুবিধা হবে তোমাদের জন্য এ মতা দেখো এ আর এটা হলো আমাদের জে ঠিক আছে সংকেত আর এটা যে আইছে মাঝখানে এ হলো কি মেয়েদি এম এই এম হলো আমারও বন্ধু আমার বন্ধু আশিদের বন্ধু এলো কমন বন্ধু তাহলে আমাদের একটা একটা শর্ত কি কমন কাউ থাকা লাগবে হ্যাঁ কমন কাউরি পাইছি আমি ঠিক আছে আমার এনআফ এটুকু আমি একটা ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল করো আমি একটু আরেকবার পাশে একটা কথা আমি কমন যারা শুনতেছো না তোমাদের নেটটা ঠিকঠাক রাখো আর নাহলে ফেসবুক লাইভ তো আছে দেখে একটু 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 হ্যালো বোঝা যাচ্ছে তো আমি তোমাদের সবাই শুনতেছি ওয়েট ওয়েট মিউট 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 প্লিজ মিউট ইউ আনমিট করো না এনিওয়ে তো আমরা বুঝলাম যে আমাদের একজন কমন বন্ধু আছে হ্যাঁ কমন বন্ধু আছে তো আমাদের এটা আমরা একদম আমরা ক্লিয়ার যে আমাদের একজন কমন বন্ধু আছে ঠিক আছে এই যে কমন বন্ধু হলো কি আমার এই যে এটা কমন বন্ধু আমার ওকে হুম কমন বন্ধু শেষ এখন একটু খেয়াল করো এখন একটু খেয়াল করো যদি আমি কমন বন্ধু আবার রাখলাম এখানে ঠিক আছে এই যে হলো আবার যে

এই পাশে একটা অ্যাঙ্গেল আচ্ছা অ্যাঙ্গেল হইতে হলে কজন লাগে দুজন লাগে একটু খেয়াল করো দুজন লাগে অ্যাঙ্গেল হতে হলে দুজন লাগে তাহলে এই যে কিন্তু দুইটা আছে এই যে একটা এই যে একটা এই যে দুইটা এই দুইটা ভালো করে খেয়াল করো এখানে কিন্তু বোঝার আছে আমি মেইন জায়গা চলে এসেছি কিন্তু এখন এই দেখো এই যে হলো একটা 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 রেখা রেখা এই যে একটা রেখা এই যে আরেকটা দুইটা পেয়ে গেছে দুইটা পাইলে তো আমার একটা কী হবে এখানে কোন হবে এই যে কোনটা আমি আঁকলাম একটা কোন হয়ে গেছে আমার ওকে একটা কোন শেষ আমার একটা কোন শেষ ওকে এখন দেখো হো প্লিজ টুয়েট করো এখন দেখো এখন এই যে আমার কি দেখো এইটুকু আমার শেষ এই যে আমার একটা কোন পাইছি আমি কেন কারণ এখানে দুটা ভাইয়া আছে দুটো স্বর্ণলেখা আছে কি এই যে এই যে একটা আলো কি এই যে একটা ওকে আমার কাজ শেষ একটা একটা কোন পাইছি একটু পরে দেখো একটু পরে দেখো হ্যাঁ আমি এটা এটার কাজ শেষ একটু পরে দেখো এই যে আমার আরেকটা আর এই যে আরেকটা এই যে আমার এখানে দুটো আছে হ্যাঁ এই দুটো থেকে আরেকটা কোন হবে না এখানে এই আটটা কোন অ্যাঙ্গে আঁকলাম আরেকটা অ্যাঙ্গেল আঁকলাম ঠিক আছে আরেকটা অ্যাঙ্গেল আঁকলাম তাহলে আমার অ্যাঙ্গেল কটা এলো দুইটা এখানে একটা অ্যাঙ্গেল আর এখানে একটা অ্যাঙ্গেল তাহলে এই দুইটা অ্যাঙ্গেলেরই কমন কে কমন হলো এই যে মাঝখানেরটা কারণ কি দেখো মাঝখানটা কমন কেন দেখো ভালো করে খেয়াল করো আমি আবার আঁকতে ছবি আঁকতেছি এটা কিন্তু অনেক বোঝার আছে এটা দেখো আচ্ছা হাফসা আরিশা হ্যাঁ আমি দেখছি আমি হাফসা আরিশা আচ্ছা শুনতে পারতেছো না রিয়েক্ট দিও না প্লিজ রিয়েক্ট দিও না রিয়েক্ট দিও না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন সবাই একটু করো হ্যাঁ হাফ সারিসা শুনতে পেরেছে বাট হাফ সারিসা তুমি হচ্ছে যে কাজটা করবা তা হচ্ছে তুমি একটু নেটওয়ার্কটা চেক করো বাট রিয়ে দিও না হ্যাঁ দেখো এখন দেখো আমি প্রথমে আবার একটু আসি কি করছিলাম আমরা আমি শুরু থেকে আসছি আবার প্রায় শেষ আর দুই মিনিট লাগবে যদি তোমরা বুঝতে পারো দুই মিনিটে শেষ হয়ে যাবে ঠিক আছে একটু খেয়াল করো এখানে আবার আসছি সো আমাদের এখানে ছিল হচ্ছে কে ছিল আমার আমি এখানে ছিলাম হচ্ছে আমি ঠিক আছে যে এখানে ছিল আমার আজিজ বন্ধু ঠিক আছে আমরা দুজন অপেক্ষা করতেছি কার জন্য নতুন নতুন বন্ধুর জন্য অপেক্ষা করতেছি কোথায় এই যে এইখানে এইখানে অপেক্ষা করতেছি ভালো কথা অপেক্ষা করতেছি বন্ধু আসলো এই যে আমার বন্ধু এখানে আসছে এই যে আসছে এই মিলিত হয়েছে এখানে মিলিত হয়েছে এখানেই তাহলে আমার এখানে একটা কী হলো অ্যাঙ্গেল উৎপন্ন হইলো অ্যাঙ্গেল আর এই বন্ধু যে আমার আসছে সে হল কমন বন্ধু আমারও বন্ধু আজিজেরও বন্ধু মানে আমরা এই মাঝখানটা কি কমন একটু খেয়াল করো মাঝখানে সরল লেখা কী তাহলে কমন সরল লেখা কমন ওকে একটু কাজ শেষ এখন দেখো আবার আসি আবার আঁকি এই যে ওকে দেখো হবে 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 সমস্যা নেই দেখো এই যে আমার কমন বন্ধু আমি আঁকি একলাম এখানে নতুন করে আঁকলাম তাহলে এই হলো আমি যে এই হলো আজিজ এ আর এই যে হলো আমার বন্ধু এম দিলাম নাম দিলাম এখন আমরা একটু আগে দেখছিলাম অ্যাঙ্গেল বা কোন উৎপন্ন করার জন্য অ্যাট লিস্ট করা লাগে দুইটা সরল লেখা বা ভাইয়া লাগে দুইটা সরল লেখা লাগে দুইজন হলেই তো আমাদের গুড ফিলিং হয়ে যায় গুড ফিলিং মানে হচ্ছে আমাদের কোন বা অ্যাঙ্গেল সো দুইজন লাগবে দেখো এই যে একজন এই যে একজন এই যে একজন তাহলে আমার এইখানে কি নিঃসন্দেহে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হবে গুড ফিলিং হবে হইলো গুড ফিলিং মানে আমার গুড ফিলিং এর জন্য হয়েছে এই যে এমে মেহেদি মাঝখানে যে আছে নতুন এর জন্য হয়েছে আবার আজিজেরও গুড ফিলিং হয়েছে ওর জন্য তাহলে আজিজ এইখানেও কী হবে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হবে এখানে তাহলে দুইটা অ্যাঙ্গেল হইলো এই যে একটা অ্যাঙ্গেল এই যে একটা অ্যাঙ্গেল তাহলে এখানে অ্যাঙ্গেল কয়টা দুইটা কিন্তু মজার কাহিনী দেখো এই দুইটা অ্যাঙ্গেল আঁকার জন্যই কিন্তু মাঝখানেটা লাগছে কেন লাগছে দেখো আবার দেখো আমি আবার আঁকতেছি বুঝবা না কেন অবশ্যই বুঝবা হ্যাঁ আমি মনে করো এই যে এটা আবার আঁকলাম আমার বন্ধু কোথায় নতুন বন্ধু এই যে নতুন বন্ধু আমি যদি এইখানে একটা অ্যাঙ্গেল আঁকতে চাই যে এইখানে তাহলে আমি কার সাহায্যে আঁকছি নতুন বন্ধুর সাহায্যে আঁকছি এই যে নতুন বন্ধুরই কানেক্ট করে আঁকছি এই যে নতুন বন্ধুরি কানেক্ট করে রাখছি হ্যাঁ তাহলে আমার এখানে আমি যে অ্যাঙ্গেলটা হয়েছে এই যে আমার অ্যাঙ্গেলটা এখানে আমি এবং আমার বন্ধু দেখো এখানে হলো কি আমি হ্যাঁ এই যে জামি আমি লিখি যে সাথে কি প্লাস করছি কাকে আমার বন্ধু এম কে প্লাস করছি এম কে মেহেদিকে ওকে দিলাম এবার এইখানেও তো একটা কী হবে অ্যাঙ্গেল হবে এইখানে এই অ্যাঙ্গেলটা কার কার সাথে হচ্ছে এ আর হলো কি আমার বন্ধু এই যে এম এর সাথে তাহলে কি লিখবো এ প্লাস এম এ লিখলাম প্লাস এম লিখলাম এখানে এম একটু ভালো করে খেয়াল করো এই দুইটা অ্যাঙ্গেলেই এই যে একটা অ্যাঙ্গেল গুড ফিলিং এই যে আমার একটা অ্যাঙ্গেল বা গুড ফিলিং এই দুইটা গুড ফিলিংয়েই কিন্তু এম আছে দেখো এই দেখো এই যেও এম এই যেও এম মানে কি এই অ্যাঙ্গেলগুলো আঁকার জন্য আমাকে এই মাঝখানাটা ইউজ করা লাগছে মানে কি মাঝখানাটা কমন যে ভাইয়া দুই জায়গায় থাকে সে কমন এরকম কোনো কিছু হয় এরকম শর্তগুলো যদি হয় তখন তাকে আমার কি বলবো এই কোন গোলাকে বলবো সন্নিহিত কোন বা অ্যাট ড্রেসেন্ট অ্যাঙ্গেল একদম ইজি একদম ইজি তাহলে আমার কি সন্নিহিত দোকান কয়টা এখানে দুইটা এখানে অ্যাঙ্গেল কয়টা দুইটা এই যে একটা এই যে একটা তাহলে মানে কি সন্নিহিত ভায়া একটা কয়টা দুইটা এই যে একটা এই যে একটা সিম্পল মানে সন্নিহিত দোকান কয়টা হয় দুইটা হয় শেষ বুঝি নাই ওটা পড়ে আসো ডিগ্রি পড়ে আসো এটুকাকে বোঝো হ্যাঁ মিউট রাখো হ্যাঁ মিউট রাখো মিউট রাখো

এখন আমি একজনকে ডাক দেই দেখি তার কি অবস্থা উম কাকে ডাক দেই দেখি 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 ওয়েট আচ্ছা আচ্ছা তৌসিফ আছো স্যার কি অবস্থা কেমন আছো স্যার আপনার স্যার আপনার কথা না হচ্ছে আমার খালি কেটে ছিল তোমার কথা আমার কাছে কেটে আসতেছে একটু তোমার নেটওয়ার্ক একটু চেক করো তাহলে তুমি একটু মিউট যাও ঠিক আছে দেখি যে ভালো করে শুনছে তার কাছে একটু যাই এটা তুমি পারবা এটা রেকর্ড থাকবে এটা সমস্যা নেই ঠিক আছে এটা ফেসবুক লাইভে থাকবে ইউটিউবে দিব এটা ওকে এখন আমি একজনকে ডাক দিই কাকে ডাকবো ডাক দেবো হৃদিতা আসো নাই সে মাত্র লিফ্ট নিল মনে হয় এনিওয়ে এনিওয়ে দেখি আর কা ডাক দেওয়া যায় Ah, uh, ah, uh, ah, uh, ah, uh, ah uh, Amina Katunaso Amina Katunaso Ok, nai So, so, de aquí por qué hacer uh, 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 Ah, 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 ah Mafiaso yes, Ok, Actually. ok, Mahin mafi. তোমার থেকে একটু অনেক কিছু শুনবো ঠিক আছে একটু ভালো করে হ্যাঁ আশেপাশে নয়েজ না আসে একটু খেয়াল করবা আমি মনে করো একটা একটা মনে করো ভাইয়া আসলো এখানে ঠিক আছে একা একা ঘুরে মজা আছে বলো তো লাইটের দরকার না আচ্ছা জিয়ানকে ডাক দিলাম এখানে আসুক একটু মিলে তো কোথায় এখানে মিলে তো না এখানে কি গুড ফিলিং শুরু হবে না গুড ফিলিং মানে কি বলছিলাম অ্যাঙ্গেল বলছিলাম না কোন বলছিলাম না তাহলে এখানে কি হবে এটা কোন হবে

যে যে মাহিম আসলে আমাদের আরেকটা যে বন্ধু ছিল হ্যাঁ কি নাম কি বলো ইফতেকার ইফতেকার সে আসলে ভালোই হতো না তুমি বললা তাইতো তাইতো সে আসলে তো ভালোই হিতো মজা হিতো তো না হ্যাঁ তুমি তার কি করলে ইফতে ইফতেকারকে কল দিলা ঠিক আছে ওকে তো ইফতেকারকে কল দিয়া সে আসলো সে এখন ধরে আসা শুরু করছে বুঝতে পারছো তো তারাই এসে আসলো এখানে মিলিত হইছে তো না এখন তো গুড ফিলিং আরো বেশি হবে নাকি মানে কি কল হ্যাঁ তার মানে কি কোন আরও বেশি হবে নাকি কম হবে হ্যাঁ তার মানে অ্যাঙ্গেল বা কোন আরও বেশি হবে তাহলে দেখো আমরা জানি দুইজন থাকলে অ্যাঙ্গেল হয় তাহলে এই যে একজন দেখো এই যে একজন এই যে একজন অ্যাঙ্গেল হবে এখানে তাহলে এখানে একটা অ্যাঙ্গেল দিবো দিলাম আবার দেখো এই যে একজন এই যে একজন এখানে একটা হয় নাকি দিলাম ওকে কয়টা হইলো তাহলে দুইটা এখন তুমি একটু বলো তো আমাকে এই দুইটা অ্যাঙ্গেল বা কোন আকার জন্যই আমার কাকে ইউজ করা লাগছে এখানে না 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 এটার নাম এটার নাম কি এটার নাম কি দাঁড়াও ইফতেকার আই আচ্ছা তাহলে এই যে প্রথমে যে কোন টাকলাম এই যে এক নাম্বারটা এই যে এটা এটা কার সাথে কার সাথে হয়েছে এম আর আই এর সাথে হয়েছে না তাহলে আমি লিখি হুম লিখি মাহিম আর ওসি ইফতেকার লিখলাম হুম আর এটা কার কার সাথে হয়েছে এটা নিচেরটা এই দুই নাম্বারটা ইফতেকার ইফতেখার প্লাস জিয়ান লিখলাম দুই জায়গায় কে আছে মিল কমন কে আছে ইফতেখার তা এই যে ইফতেখার কমন তাই না তার মানে কি আমি যদি এই কোনটা আঁকি তাও আমার কি ইফতেখারে ইউজ করা লাগবে এটা আঁকলেও কী লাগবে ইফতেখার ইউজ করা লাগবে নাকি তার মানে কি এখানে কোন কয়টা দুইটা আবার একটা একজন কমন একটা কমন বাহু আছে না হ্যাঁ কমন লাইন আছে না এরকম হয় যদি এরকম হয় তখন তাকে আমরা কি বলি সুন্নি তখন বলি ওকে কত সুন্দর ধন্যবাদ হুম দেখি আরেকজন জাস্ট লাস্টে লাগছে আমার লাগ দিই আবার রিতিতা আসো তুমি ইংলিশ ভাষণ তুমি তোমার ডাক দিলাম আবার জি স্যার হুম তোমার জন্য আবার আসি শুরু শুরু করি জি হুম ওকে আমাকে বলো হুম জি স্যার আমাকে বলো এমন করে যে আমি আসছি ঠিক আছে একা একা ঘুরতে মজা নাই তো আমি আমার বন্ধুকে ডাক দিলাম হুম এখানে তারা মিলিত হয়েছে নাকি তাহলে আমরা একে কি বলবো স্ট্রেট লাইন বলবো না স্ট্রেট লাইন বলবো না এটাকে তাহলে এই যে একটা স্ট্রেট লাইন একটা এই যে আরেকটা স্ট্রেট লাইন নাকি দুইটা দুইটা ওকে সো দুইটা স্ট্রেট লাইন পেলাম আমরা নাকি হ্যাঁ তাহলে এখানে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ ওয়েট তো এখানে আমরা কি পাবো এখানে গুড ফিলিং পাবো না তাহলে এখানে কি হবে কি উৎপন্ন হবে বলো তো কি প্রডিউস হবে

এখন আমার বন্ধু আমার বললো যদি আমার বন্ধু মনে করো আমার নাম আঁকি আমি লিখি যে আমার বন্ধু হলো আজিজ এ আর এখন আমরা আজিজ বললো কি যদি মেহেদি আসতো ভালো হইতো মেহেদিকে কল দিলাম মেহেদি এখান থেকে আসলো ঠিক আছে আসলো তো মেহেদি আসার পর হ্যাঁ এখানে আর কিছু গুড ফিলিং তৈরি হবে না এখানে হ্যাঁ তাহলে আমরা কি জানি আমরা জানি যেখানে দুইটা স্ট্রেট লাইন থাকে একটা অ্যাঙ্গেল তাহলে এখানে একটা হবে এই যে এই যে লাইন এই যে লাইন অ্যাঙ্গেল হবে হইল यस স্যার হবে আবার এখানে একটা লাইন নিচে একটা উপরে একটা এখানে অ্যাঙ্গেল হবে না একটা অ্যাঙ্গেল হবে হইলো দুইটা অ্যাঙ্গেল হইল তাই না এই দুইটা অ্যাঙ্গেল আকার জন্য কমন কে ছিল যারা ইউজ করা লাগছে সবার ক্ষেত্রেই স্যার মিডল লাইনটা মিডল টাইটা হ্যাঁ 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 এইটা এম তাই না এইটা তাহলে এটা আমার একটা কমন আমার একটা লাইন আছে আমার यस স্যার হুম প্লাস আমার দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হইছে यस স্যার এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা তারে কি বলবো আমি কিন্তু তোমাদের কাউকেই কাকে বলে নেই কাকে বলে নেই কাকে বলেটা ভিন্নভাবে বলবো কিন্তু আমরা জাস্ট গল্পটা পড়লাম যে কেমনি উৎপন্ন হয় ঠিক আছে কাকে বলে লেখার দরকার নেই ঠিক আছে কেউ কাকে বলে বা সংজ্ঞা এসব কিছু লিখো না ঠিক আছে ওকে সো এখন যদি আমরা যদি আমরা এগুলোর নাম দিই আমি তাহলে একটা কাজ করি আমরা দেখো আর একটু আছে আরেকজন ডাক দেওয়া আরেকজন আকাডক দেই আকাডক দেই আকাডক দেই সরামি কে তুমি জান্নাতুল ফিরদৌস আচ্ছা ঠিক আছে আসো হুম আনমিউট করো তুমি জান্নাতুল আচ্ছা তাহলে এইখানে তো এইখানে তো একটা অ্যাঙ্গেল হইছিল তাই না জি স্যার আবার এইখানে তো একটা অ্যাঙ্গেল হইছিল তাই না জি স্যার আচ্ছা এখন এখন আমি এটার নাম দিলাম তোমার কাছে একটু নয়েজ জাস্ট জান্নাতুল মেবি ফ্যান চলতেছে মেবি ফ্যান এটা অফ করো তো ফ্যানটা দাঁড়াও ও আসুক দাঁড়াও ও আসুক একটু সময় দেই এ তো বলতেছিল হ্যাঁ তো জানা তো আমরা মিলিত হয়েছিলাম মনে করো এই যে মির কোথায় নাম চেঞ্জ করে দিলাম মনে করো অবিন্দুতে মিলিত হয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের এম তুমি একটু মিউট রাখো জানো তো একটু তোমার কাছে নয়েজ বেশি আসছে হ্যাঁ 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 আমি এই জন্য মিউট করতে বলছি ঠিক আছে ও মিউট করছে দেন যেন কে বলছিলাম আমি আসি লাস্টে ফারুক দাও দাও ফারুক একটু শেষ করি ফারুক তাই তারপর তোমার কাছে আসতেছি ওয়েট 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 একটু 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 ফারুক দেখো এখানে একটা অ্যাঙ্গেল নাকি

ফারুক তোমার কাছে মানে ইকো প্রতিধ্বনি হচ্ছে তুমি আপনার সাথে মিউট রাখো তোমার কাছে দুইবার শোনা যাচ্ছে তোমরা যারা কথা বলবা তোমাদের রিমুভ করে দেবো একদম দেখো নাবিল ইসলাম সাকিন রিমুভ হয়ে যাবা হুম আচ্ছা রায়দা আসো রায়দা আসো আচ্ছা তারপরে ডাক দিব হচ্ছে না তুমি একটু মিউট রাখো সমস্যা আমি আরেকটা ডাক দিই জাহান আরা ফেরদাউস আছো জি স্যার ওকে স্যার এটা আমার আইডি আমার নাম আসলে মুগ্ধ আচ্ছা হইলো হইলো সমস্যা না আমি বল আমার সাথে কথা বলো দেখো এই যে এক নাম্বার অ্যাঙ্গেল দুই নাম্বার অ্যাঙ্গেল ঠিক আছে জি স্যার এখন আমি এই অ্যাঙ্গেল একটা দুটো অ্যাঙ্গেল দুটো নাম দেব তাহলে হুম জি স্যার আমার এই যে এই জে এটা হলো ও এটা এ এটা এম এটা ও ঠিক আছে তাহলে প্রথমে আমি প্রথমে আমি এই পাশের অ্যাঙ্গেলকে নাম দেবো দেখো আমি তোমার ইন্ডিকেট করে সহজ করে দিই এই যে নাম দেবো আগে হ্যাঁ এই পাশেরটা এই পাশেরটার নাম দেবো এটার নাম দেবো তাহলে নাম কি দেবো বলো তো জে ও এম জে ও এম কেন হয়েছে এরকম বলো তো একটু আমি বোঝাই দাও তোমাকে ওখানে কোন হইছে বলে এইজন্য হ্যাঁ যেখানে কোন হয় সেটা মাঝখানে থাকে তাহলে ওতে হইছে ও বিন্দুতে হইছে তাহলে ও থাকবে মাঝখানে তাই তো ও ও তা তাই মাঝখানে ও থাকে

ওতেই তারা মিলিত হয়েছিল তিনজন হ্যাঁ কোন উৎপন্ন হয়েছিল তার গুড ফিলিং এখন উৎপন্ন হয়েছে সো যেখানে গুড ফিলিং বা কোন থাকবে সেখানে কি থাকবে মাঝখানে থাকবে বাকি জুড়ে যেখানে থাক থাক সমস্যা নাই ওকে ঠিক আছে মিউট করো এখন আমি ডাক দেবো একজন একজন করে দেখি কার সমস্যা আছে এটা জিজ্ঞেস করবো আব্দুল কায়ুম আফনান আনান আফনাফ আইমান তিনজনের সমস্যা আছে ওহো থাক সমস্যা নাই

ঠিক আছে আমাদের এখানে মিলিত হয়েছে কোথায় এটার নাম যে এই পেশার নাম এটার নাম যে এই পিন্দুর নাম হলো এ এই বিন্দুর নাম হলো এম বা পয়েন্টের নাম আর এই যে এই বিন্দু যেখানে মিলিত হয়েছে এটার নাম ও এই যে এই জন্য লিখছি হইছে মানে কি মানে দিছি আমি অন্য কিছু দেওয়া যাবে সমস্যা নেই বুঝছো ওকে ইতি আক্তার ফাহাদ রহমান সমস্যা আছে নো স্যার সমস্যা নেই ওকে ফারুক আহমেদ فاطمه সুলতানা রাখি নো স্যার ওকে অল ওকে জাহানারা তো মাত্রই আনলাম সমস্যা নেই হিমেকা শামসুন নাহার ইস্টার জাহান মাইশা

আপনি যেটা বলছিলেন আমি ওটা বলবো বলো এই যে আপনি না বলছিলেন যে দুটি রেখার কমন সহ রেখাটি হলো কোন আমি এইভাবে দিচ্ছি সমস্যা